আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে আপনি লাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব দ্রুত কীভাবে ভিডিও এক্সপোর্ট করবেন, যেটা নর্মালি এক্সপোর্ট করতে অনেকটা সময় লাগে, যার কারণে কিন্তু অনেকে লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে চায় না জাস্ট এক্সপোর্টের কারণে। তো আজকে ভিডিওতে কিন্তু এই সমস্যার সমাধান দিয়ে দিব, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা যে লেফট সাইড থ্রি আইকন এখানে ক্লিক করব এবং লো কোয়ালিটি প্রসেস প্রিভিউ যে লেখাটা আছে এটাকে এনেবেল করে দেবেন, এটাকে ডিসেবল থাকলে এনেবেল করে দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে অ্যাবাউট সেকশনে যাবো, যাওয়ার পর রাইট সাইডে থ্রি ডট আইকন এবং উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এক নম্বরে, এইটাকে ক্লিক করে দিলে আমাদের জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, এখান থেকে ভিডিও কোড পারফরমেন্স এটা জাস্ট 100% হলেই কিন্তু আমাদের যে কাজটা বলত এইখানের কাজটা হয়ে যাবে। এখনও কিন্তু এরপরে আমাদের কিছু কাজ করতে হবে, এর জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি এইভাবে ভিডিও বা এক্সাম্পল ফাইল মেক করে কিন্তু অনেক। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট অপশনে চলে যাবো। ওকে, যে প্রজেক্টে আমরা এখানে কাজ করা গত যে কাজটা দেখাচ্ছি, তো প্রজেক্ট অপশনে যাবো, প্রজেক্ট অপশনে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের প্রজেক্টের উপরে ক্লিক করবো, দেন এইখান থেকে আমরা আমাদের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে উপরে যে প্লাস এখন আছে প্লাস এখানে চাপ দেবেন, তারপর এটা একটা গ্রুপে কনভার্ট হবে, এই জন্য সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা আমাদের একটা গ্রুপ হয়ে যাবে। দেন উপরে যে অপশনগুলো দেখতেছেন এখানে এই তিনটা অপশনের ভিতরে মাঝখানে যে অপশনটা আছে জাস্ট এইখানে ক্লিক করলে সেটা কিন্তু গ্রুপ এক গ্রুপের ভিতরে কিন্তু আমাদের প্রত্যেকটা লেয়ার হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা আরও দ্রুত ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো একটা লেয়ারের কারণে। ওকে, এখন সরাসরি আমরা যদি এক্সপোর্ট অপশন আমাদের যেখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে এক্সপোর্ট অপশনে যাবো এবং রেজুলেশন অবশ্যই আপনি 720 রেজুলেশন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার হচ্ছে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে কিন্তু এখানে যদি যে টাইম কাউন্ট আছে এখানে যদি আপনারা ফলো করেন, ওকে আমি যদি জাস্ট একটু দেখাই, জাস্ট একটু লোডিং নিলে আপনি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখানে আপনি দেখতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু 2-3% হলে কিন্তু শো করে টাইমটা। ওকে, তো এখান থেকে হচ্ছে টাইম শো করতেছে, এখন দেখেন জাস্ট 12 মিনিট লাগবে, যেখানে আগে 27-30 মিনিটের মতো লাগতো এখন কিন্তু 12 মিনিট, অনেকটা সময় কমে গেছে। তো এইভাবে আপনি আপনার এক্সাম্পল ফাইল বা যে কোনো ভিডিও এডিটিং কিন্তু শর্টলি লাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করে নিতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।